সবাইকে শুভ দুপুর, আশা করি সবাই ভালো আছেন। আর আমিও ভালো আছি, আর আমার পরিবারের সবাই ভালো আছি। আর আজকের দুপুরবেলার খাবার মাছের আইটেম বেশি দেখা যাচ্ছে, এটা হলো ইলিশ মাছ ভাজি, সাথে এলো মিষ্টি কুমড়া ভাজি, এটা হলো মাছের কাটা কুটে দিয়ে শাক পিঠালু বলে যেটা আমাদের দেশি ভাষায়, এটা কলই শাক দিয়ে করা মটর কলই শাক, আর এটা হলো শোল মাছ দিয়ে দেশি আলু সিদ্ধ করে রান্না করা, এটা খুবই একটা স্বাদের খাবার। আজকে সবগুলোই স্বাদের খাবার দেখা যাচ্ছে। প্রথমে তো ভাজি দিয়ে খেতে হবে, বেগুন ভাজি আর মিষ্টি কুমড়া ভাজিটা খুব স্বাদ লাগে। ইলিশ মাছ অনেক স্বাদের মাছ, কিন্তু কাটার জন্য অনেকে খাইতে পারে, তা কাটা খেতে পারে, তারা ইলিশ মাছের ইলিশ মাছ খেতে পারে, অনেকে তারা ভয় খাই না। আস্তে আস্তে এটা বেছে বেছে খাওয়া যায়, অসুবিধা নেই, অনেকে খায় না, এটা ঠিক না, খাইবেন সবাই না খাইবেন।
আজকের ইলিশ মাছের জাতটা খুব ভালো, মানে স্বাদ অনেকদিন পরে খেলাম এরকম ইলিশ। শাক পিঠাটা একটু আঠা আঠা হয়, কারণ হলো এটাতে দেওয়া হলো চালের গুঁড়ি। কাটা থাকলে একটু ভেজাল খাওয়া দেরি হয়, বাঁচতে হয়। তবু আমি একটু কম বাঁচি কাটা। অবশ্য শাকের খাবারটা ভালো লাগে, এটা রান্না যদি দেখতে চান এই শাকটা কীভাবে রান্না করছে, তাহলে আমার ওয়াইফের চ্যানেল আছে ওটাতে দেখতে পারেন। সারাদা ব্লগ এন্ড কুক চ্যানেলের নাম। বড় সাইজের শোল মাছ, এটা তো সবার কাছেই প্রিয়। শোল মাছে কাটা নেই, আলু
সবকিছু মিলে আজকে খাবার খুবই ভালো। এ পর্যন্ত যতটা খাইলাম সবগুলো এটা তো টেস্টি। কোনো কারণে চুল মাছ আমার কাছে শোল মাছ অতটা স্বাদ লাগে না মনে হয় আর কি। আজকের খাবার আসলে বলার কিছু নেই, সবগুলোই ভালো হয়েছে, স্বাদ হয়েছে সবগুলোই, মানে কোনটাতে কোনটা কম নয়। ইলিশ মাছ ভাজিতে মজাই, আর শাক পিটালো আজকে খুব স্বাদ হয়েছে, আর লাস্টের তরকারিটা তো আরও স্বাদ হয়েছে। সব কিছু মিলিয়ে একদম 100-এ 100। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি, আর মজার মজার খাবার খান সবাই, সুস্থ থাকেন। ঠিক আছে, আজকে বিদায় নিচ্ছি।